এটা কবে বলেছে কি বলেছে আমি জানি না, আমার মনে হয় স্থগিত করেছে যখন তারপরে পপিয়াপুর সাথে আমাদেরকে একবার যদি ইনফর্ম করতো বা আমাদেরকে যদি জানানো হতো অবশ্যই এটা আমরা পিছনে থাকতে পারতাম সামনে না। আচ্ছা আর একটা বিষয় মানে পপি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, তিনবার বারবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, সর্বোচ্চ সম্মাননা যেটাকে বলি আমরা, তো সেই শিল্পীকে সদস্য পদ খারিজ করে দেওয়া কি এমন অপরাধটা ছিল যার কারণে জায়েদ খান তার সদস্য পদ স্থগিত করল? আপনারা কি খোঁজ খবর নিয়েছিলেন এটা? না আমরা তো জানি না, আমরা তো এখন জানলাম, এখন ভিডিও কয়েকটা দেখলাম তারপরে জানলাম, আসলে এই ব্যাপারে কিছুই জানি না। পপিয়াপুর সম্মুখে বা প্রকাশ্যে আসলে যখন জানবো অবশ্যই আমরা পিছনে থাকবো না, জায়েদ খানকে পপির কাছে আমি মাপ পর্যন্ত চাইয়েছি, তো সমিতির চেয়ারে বসে দায়িত্বপ্রাপ্ত চেয়ারে বসে সাধারণ সম্পাদক কি করতে পারেন মানে ব্যক্তিগত কোনো আক্রোশে কারোর সদস্য পদ স্থগিত করা? আমি আসলে এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না, অ্যাকচুয়াল যা বাইট দর্শক দেখেছেন এবং কে কী করেছেন এগুলো আমরা সবাই দেখে এসেছি, ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনারা বারবার করে প্রচার করেছেন, আশা করি আজকে ভোটে জবাব দিব আমরা সবাই, যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটাই করবো, কারণ শিল্পী শিল্পী চেনে, আমি জায়েদ খানকেও চিনি, আমি পপিয়াপুকেও চিনি, কোনটা হয়েছে অভ্যন্তরীণ বা কী হতে পারে এই ভেতরের অভ্যন্তরীণ ভাবমূর্তি থেকেই কিন্তু আমি ভোট দেবো, এটাই কিন্তু আমাকে মোটিভেট করবে, এটার জবাব আমরা করে দিব, এটা ভালো থাকবেন, ধন্যবাদ। Gracias.